আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন অনলাইন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করব লাইভ গুইদা অর্থাৎ আমি এই মুহূর্তে গাড়ি চিঠে বসে আছি আপনারা যারা নতুন ড্রাইভার হইতেছেন আমাদের স্টুডেন্ট যারা ফোলিও রাজা পাইছেন তারা কীভাবে গাড়িতে বসে গাড়ি চালাবেন কোন কোন বিষয়গুলো আপনাদের জানা দরকার আমি আপনাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর যারা আমাদের স্টুডেন্ট আমাদেরকে আমাদের সাথে ক্লাস করেন ইভেন যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউব থেকে দেখেন বা টিকটকে দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের নতুন একটা বেচ চালু হইতেছে খুব শীঘ্রই আপনারা চাইলে নতুন বেচে ভর্তি হয়ে আমাদের সাথে থিওরি এবং কুইজের ক্লাস কমপ্লিট করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা গাড়ি চালাতে পারেন তো আজকে আমার প্রথম কাজ হচ্ছে গাড়ি কীভাবে স্টার্ট দিতে হয় সেটা দেখানো প্রথমে আপনাকে সিট বেল্ট পরতে হবে সিট বেল্ট কনফার্ম করতে হবে করার পরে আপনার সিট সামনে বা পিছনে আসি কিনা এটা কনফার্ম করা ঠিক করা মাপ মাপে ঠিক করা এগুলো মানে একটা নর্মাল কাজ তারপরে এগুলো মানুষ ভুলে যায় এগুলো করতে হবে নিজের মতো করে

এরপরে কাজ হলো গিয়ার ঠিক করা যেহেতু আমি পার্কিং আছে আমাকে আশেপাশে যা দিতে হবে যে আমার তো যখন আপনি পার্কিং থেকে বের হবেন আপনাকে ডানে বামে আসে আশেপাশে সব জায়গায় তাকাইতে হবে তাকায় আপনি তারপরে বের হবেন এ হলো গাড়ি চালানোর প্রথম ধাপ এগুলো আপনারা কমপ্লিট করতে পারলেন ইনশাল্লাহ পাতেন দিয়ে গুজা পরীক্ষা পাশ করতে পারবেন এরপরে যে অনেকগুলো কাজ আছে ফ্রিজ চেনে চেঞ্জ করা গিয়ার চেঞ্জ করা গতি বাড়ানো এই জিনিসগুলো আপনারা ধাপে ধাপে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভালো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা আমাদেরকে কমেন্টস করবেন সো সবার জন্য শুভকামনা থাকবে ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে অনলাইন বাংলা